আসসালামু আলাইকুম সম্মানিত ভাই, আজকে আমরা যে বিষয়টি বলবো সেটি হচ্ছে অ্যালার্ম। অ্যালার্ম একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি আপনাকে আসলে ঘুম থেকে জাগিয়ে দিবে গুরুত্বপূর্ণ মেসেজিং এর ক্ষেত্রে। আসলে এটি ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.কম অথবা মেল, লিঙ্কডইন যে কোনো ক্ষেত্রে কিন্তু আপনাকে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনি দেখতে পাচ্ছেন এখানে এই অ্যালার্মটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটি খুব কন্টিনিউ বাজতে থাকবে 10 মিনিট পর্যন্ত, বা আপনি আপনার ইচ্ছা অনুযায়ী আপনি বাজাইতে পারবেন যতক্ষণ আপনি চান। আসলে মূলত এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যখন আপনি ঘুমিয়ে থাকবেন আপনার মেসেজ আসবে, বায়ার বা বাহিরের মেল আসবে, তখন কিন্তু যদি আপনি সেটি জানতে না পারেন যে আপনার একটা অ্যালার্ম বা মেল আসছে, তাহলে কিন্তু আপনি আপনার ক্লায়েন্টকে হারাবেন অথবা আপনার গুরুত্বপূর্ণ মেলটিকে আপনি হারিয়ে ফেলবেন বা রিপ্লাই করতে পারবেন না। সো এই অ্যালার্মটি যদি আপনি আপনার মোবাইলে সেট করেন, তাহলে কিন্তু অবশ্যই আপনি যে কোনো সময় ঘুম থেকে জেগে উঠবেন, কারণ অ্যালার্মটা বাসা থাকবে যখন আপনার মেল আসবে অথবা মেসেজ আসবে বায়ারের ক্ষেত্রে। সেক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই অ্যালার্মটি। তো এটি হচ্ছে আপনারা গুগল প্লে স্টোরে গেলে কিন্তু খুব সহজে এটি পেয়ে যাবেন। কোনো রকম টাকা লাগবে না, পয়সা লাগবে না, ফ্রিলি। এটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বর্তমান সময়ে যে সমস্ত ফ্রিল্যান্সার ভাইরা রয়েছেন এবং যারা বাহিরে ক্লায়েন্টের কাজ করেন অথবা যারা মেলিং বাহির থেকে তাদের মেইল আসে, যারা অনেক সময় বুঝতে পারেন না যে হ্যাঁ আপনার মেলটি এসেছে। তো তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই অ্যালার্মটি। এই অ্যালার্মটি সেট করা থাকলে কিন্তু অবশ্যই আপনি কী করতে পারবেন, আপনার যে ঘুমন্ত অবস্থায় অ্যালার্মটি জেগে উঠবে, আপনার যে কোনো মেল আসলে অথবা ফাইবার আপওয়ার্ক থেকে কোনো মেসেজ আসলে, এই যে এখানে কিন্তু সব কিছু দেওয়া আছে একদম ইনস্ট্যান্টলি কী কী জায়গায় এটা কাজ করবে, এবং যে কোনো মেসেজের ক্ষেত্রে, যে কোনো অ্যাপসের ক্ষেত্রে কিন্তু এটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে এই মেসেঞ্জার অ্যালার্মটি। আসলে এই অ্যালার্মটি কিন্তু থাকলে আপনি অবশ্যই বায়ার কোনো মেসেজ করলে, ক্লায়েন্ট কোনো মেসেজ করলে অথবা ক্লায়েন্ট কোনো মেল করলে অথবা লিঙ্কডইনে কোনো মেসেজ দিলে সেটা কিন্তু আপনি কোনোভাবে মিস করবেন না, কারণ এটা আপনাকে সাথে সাথে জানিয়ে দিবে যে হ্যাঁ আপনার একটি মেল আসছে, কোথা থেকে আসছে সেই সম্পর্কে আপনি জানতে পারবেন ইজিলি। এবং এটির ওয়েবসাইট থেকে আপনি দেখতে পারেন মেসেঞ্জার অ্যালার্ম যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে গেলেও কিন্তু এটির গুরুত্বপূর্ণটা আপনি বুঝতে পারবেন। এবং আপনারা যদি এটিকে আপনাদের মোবাইলে ব্যবহার করেন, তাহলে কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ মেসেজ, গুরুত্বপূর্ণ মেল, লিঙ্কডইন, ফাইবার, আপওয়ার্ক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার যে আপনারা মেসেজগুলো মিস করেন সেগুলো থেকে অবশ্যই বেঁচে থাকবেন। আসলে এটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের মেসেজের ক্ষেত্রে, এটি আপনাকে উপকার করবে। যখন আপনি দেখবেন যে আপনার মোবাইলে মেসেজ আসছে বায়ারের, কোনো ক্লায়েন্ট মেসেজ দিচ্ছে আপনাকে কিন্তু আপনি সেটা বুঝতে পারেন না, সেক্ষেত্রে কিন্তু এটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, কারণ আপনাকে সে জাগিয়ে দিচ্ছে এবং আপনাকে সজাগ করে দিচ্ছে যে হ্যাঁ আপনার ক্লায়েন্ট একটা মেসেজ করেছে, যে কোনো প্ল্যাটফর্ম থেকে, মেল থেকে হোক, লিঙ্কডইন থেকে হোক, ফাইবার, আপওয়ার্ক, যে কোনো জায়গা থেকে হোক। তো সম্ভবত এটি সেট আপ করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, মোবাইলের প্লে স্টোরে গিয়ে লিখতে হবে মেসেজ অ্যালার্ম। আসলে মেসেজ অ্যালার্মটি লিখলেই কিন্তু আপনার যে কাঙ্ক্ষিত অ্যাপসটি সেটি আপনার কাছে চলে আসবে। তো মেসেজ অ্যালার্ম লিখে আপনারা এই যে অ্যাপসে ক্লিক করতে পারেন অথবা জাস্ট এখানে ক্লিক করতে পারেন। দেন সেকেন্ড নাম্বার যেটা আসতেছে মেসেজ অ্যালার্ম ইনস্ট্যান্ট অ্যালার্ট, এই জিনিসটা কিন্তু আপনাদেরকে সেট আপ করতে হবে আপনাদের ফোনে। এটা সেট আপ করলে জাস্ট এখানে ভেতরে কিন্তু ফাংশন আছে কী কী আপনি অ্যাড করতে চান, জাস্ট আমরা এটি পরবর্তী ভিডিওতে আপনাকে দেখাবো। আজকে জাস্ট দেখালাম কীভাবে আপনারা এটি ইনস্টল করবেন আপনাদের মোবাইলে। যাক, আজকে আমাদের পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।